কুকুরে কামড়ে আহত পাঁচজন। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন এলাকার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার সকালে। খবরে জানা যায়, বৃহস্পতিবার সকালে নেতাজি নগর এলাকায় বাসিন্দা অনিমা দেব নিজ বাড়ি থেকে এনজিএন রেগার কাজ করার জন্য তেলিয়ামুড়া পৌর পরিষদের সামনে আসে। অনিমা দেব পৌর পরিষদের সামনে আসা মাত্র একটি বেয়ারিস কুকুর অনিমা দেবকে কামড়াতে শুরু থাকে। পরে এদিনে তেলিয়ামুড়া শহরের নেতাজি নগর ট্রাফিক পয়েন্টের সামনে তেলিয়ামুড়া স্থিত মারুতি সেন্ডিটেকের সামনে সহ তেলিয়ামুড়া শহরের বিভিন্ন প্রান্তে এদিন কুকুরের কামড়ে আহত হয় মোট পাঁচজন। এর মধ্যে এক মহিলা পুলিশকর্মীও কুকুরের কামড়ে আহত হয়। আহতদের মধ্যে একজনের নাম জানা গেল, বাকি চারজনের নাম জানা যায়নি। তবে বৃহস্পতিবার সকালে আচমকাই বেয়ারিশ কুকুরের কামড়ে আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে অনিমা দেব গুরুতর আহত। তবে হাসপাতাল সূত্রে জানা যায়, কুকুরের কামড়ে আহতদের আগামী শুক্রবার তাদেরকে কুকুর কামড়ের ভ্যাকসিন দেওয়া হবে। তবে বৃহস্পতিবার বেয়ারিশ কুকুরের তাণ্ডব নিয়ে এলাকার মানুষজন আতঙ্কগ্রস্ত। কোন জায়গা? মডেস্টে। আপনার নাম? গৌতম বিশ্বাস। আমি আপনার নাম? আমার নাম দিবানাই। বাড়ি? বাড়ি। কোন পিএসএ আন্ডারে? আমি এখন যে পেশেন্ট আছে তিনজনের ভিতরে একজনের অবস্থা একটু বাংলা খারাপ, কারণ হাতে কামড় দিচ্ছে, তো একটু খারাপ আছে। আর এর আগে আমার চার থেকে পাঁচজনের যে পেশেন্ট আছে মতো খারাপ আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।